ইউক্রেনে বিতর্কিত ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্কার শেল পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করার মার্কিন পরিকল্পনাকে অমানবিকতার সূচক উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার একটি উপজাত। রাশিয়া বলছে কৌশলগত পরাজয় করার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের পুরো প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রস্তুত। এদিকে রুশ ভূখণ্ডে ইউক্রেনের তিনটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে মস্কো। আরআইএ বার্তা সংস্থা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলছে, একটি মস্কোর কাছে এবং দুটি দক্ষিণ রুস্তভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা তাস বলছে, রুস্তভ অন্ডন শহরে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে কেন্দ্রস্থল একটি ড্রোন বিধ্বস্ত হলে একজন আহত হয়। গেল বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের লক্ষ্যে এ সফর। এ সফরে ব্লিংকেন ইউক্রেনের জন্য নতুন সামরিক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা দেন। ইউক্রেনকে নতুন করে $17,50,000,000 যে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে এ বিতর্কিত সমরাস্ত্র রয়েছে। এ প্যাকেজে আরও রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামান ও মর্টারের গোলা, ট্যাকটিক্যাল এয়ার নেভিগেশন সিস্টেম এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট $4,300 কোটি মূল্যের সমরাস্ত্র কিয়েভকে সরবরাহ করেছে। শাহাদাত শাওন, আরটিভি।